আমি যেভাবে ছোট মাছটা রান্না করি আমি সেটা শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য জিরে, ধনিয়া গুঁড়ো, লবণ, সব মশলা একসাথে মিক্সড করে এখন আমি কষিয়ে নিব ভালো করে। আর এই তো এখানে আমি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম। এই মশলাটা ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব টমেটো। অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব মাছগুলো। মাছগুলো নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। এভাবে করে যদি বড় মাছটাও রান্না করা হয় আরো বেশি মজা হয়। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ, সামান্য একটু পানি দিয়ে দিব। এই তো হয়ে আসছে, আমি বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। এখন দিয়ে দিব ধনে পাতা। এভাবে বাসায় আপনারাও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজা হয়। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।